জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সব সময় আমাদের সঙ্গে থাকুন। পেঁয়াজ চাষে দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে ফরিদপুর হচ্ছে অন্যতম একটি জেলা। এই জেলায় উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ইতিমধ্যে কৃষকেরা মুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে। কৃষকের পাশাপাশি বাড়ির মহিলারাও পেঁয়াজ কাটায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবছর পেঁয়াজের ফলন ভালো হওয়ার পরও বর্তমানে বাজার দর দেখে কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, ভারত সহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করলে পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া যাবে না, আর তা না হলে গত বছরের মতো এবছরও লোকসানের মধ্যে থাকতে হবে তাদের। এখন বেচতেছিল আমরা 25-28টা কেজি বেচতেছি, লসের পর আছি। এইভাবে লস হলে তো আমরা খেত করতে পারবো না। দ্বিতীয়ত হলো, ভারত থেকে যে পিস আমদানি করতেছে, এই পিসটা 2 মাস পরে যদি করতো সরকারে, তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। এনে যা হয়েছে এনে তো ওই যে দাম নাই, এলসি আসার কারণে যে আমাকে ওটা নিতেছে না, 30 টাকা পিসে বেছে কামাবি। আমি 4,500-5,000 টাকা করে পিএস কিনে লাগাইছি, কিন্তু এখন পিএস বেচতেছি 1,100-1,200 টাকা করে। এই যে আমাদের যে ঘাটতি 3,000-3,500 লস হইতেছে, এই টাকাটা আমরা কোথায় পাবো? আমাদের তো শর্ট বাঁচাই কঠিন। সব খেত বাদ দিয়ে এবার ধার দিনা করে হলো পেঁয়াজ লাগাইছি। যখন ওটা বাজারে নিব, সেই মুহূর্তে মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ সরকার আনা ধরছে, তাই আমরা কিস্তি উঠেছি, সেই টাকাগুলো শোধ করবো কেমনে আমরা। এদিকে পেঁয়াজের ভরা মৌসুমে কৃষকেরা ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান জেলার এক কৃষি কর্মকর্তা। কৃষকগণ শুনছেন যে বাহির থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, পেঁয়াজের মূল্য রাতারাতি কমে যাচ্ছে। এখন কৃষক আশঙ্কা করছেন, যদি এই সময়ে এই ভরা মৌসুমে বাহির থেকে পেঁয়াজ আনা হয়, তাইলে হয়তো বা পরবর্তীতে এটার নেতিবাচক প্রভাব পড়বে। দাম কম পাইলে পরবর্তী বছরে এই পেঁয়াজের আবাদে উৎসাহ হারিয়ে ফেলবে। আমার যেটা মনে হয় যে সরকার যদি এই মুহূর্তে কৃষকদেরকে এই আবাদে ধরে রাখতে চান, 30-35 টাকা কেজি পেঁয়াজ যদি কৃষকগণ বিক্রি করতে পারেন, তাহলেও তারা লাভের মধ্যে থাকবে এবং পেঁয়াজের আবাদ বাড়বে। এবছর ফরিদপুর জেলায় 5,160 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 70,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সবসময় আমাদের সঙ্গে থাকুন।